সম্মানিত দর্শক শ্রোতা পবিত্র কোরআনুল করিম শিক্ষার আসরে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ক্লাসে আমরা সোরা কাহাফ এর ষোলো নম্বর আয়াত থেকে আঠারো নম্বর আয়াত পর্যন্ত তাজবিদ সহকারে শিখতে যাচ্ছি ইনশাআল্লাহ আমি প্রত্যেকটি আয়াত শব্দ বাই শব্দ বানান করিয়া ওই শব্দের ভিতরে যে নিয়মকানুন আছে সেটা আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেব ইনশাআল্লাহ তাই দয়া করে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন সবাই আমার সাথে সাথে পড়বেন ওয়া উজর ওয়া ওয়া দুই ঠোঁট গোল হবে ওয়া হামজাজার এ আলিফ এর উপরে বানিয়েছে যা কিছু হোক আলিফটা হামজা হয়ে যাবে আর এটা শক্ত করে উচ্চারণ করতে হবে তাহলে আমরা এখানে বলবো এ হামজাজের এ জাল আইন সের আইন অক্ষরটা উচ্চারণের সময় গলাটা চেপে উচ্চারণ করবেন ওয়া ই ভিয়ন তেজ জবর ওয়া তা পিসমু মনে রাখবেন মদের হরফ তিনটি জবরের বামে খালি আলিপ জেরের বামে জসমলা ইয়া পেশের বামে জসমলা ওয়াও হলে মদের হরফ হবে এক লিপ্টেনে পড়তে হবে আশা করি বুঝতে পেরেছেন

লাল উল্টা পে সেগুলো আমাদের চিহ্ন এখানে এক লিপ্টেনে পড়তে হবে আর এটা হলো আল্লাহ শব্দের লাম এর ডাইনে যখন জবর বা পেশ হবে তখন আল্লাহ শব্দের লাম মোটা করিয়া পড়তে হবে তাহলে আমরা এখানে মোটা করে পড়ব ই হ্যাঁ জবর হ্যাঁ হ্যাঁ ফ্যা হামজা জবর ফ্যা ফ্যা এমন পড়তে হবে আলিফ এর উপরে দেখেন সাকিন আছে এখানে হামজাও ধরতে হবে ফ্যা হামজা জবর ফ্যা ও উল্টা পেশ উ খাড়া জবর খাড়াজের পেশ এগুলো মদের চিহ্ন এক আলিফ টেনে পড়তে হবে কিন্তু দেখেন এখানে হলো মধ্যে ফাসিল তিন আলিফ টেনে পড়তে হবে এখন আপনাদের মনে প্রশ্ন হচ্ছে যে মধ্যে মুন ফাসিল কোন সময় হবে যখন এক আলিফ মদ এর পরে পৃথক শব্দের শুরুতে এভাবে হামজা হবে তখন মদ্যমন ফসিল হবে আপনারা তিনা লিপ্টেনে পড়বেন তাহলে আমরা এখানে পড়ব ফর এ লম লাল এ লাল কাহ ফরি কাহ ফি ইয়া নুন ইকফাগন্না মনে রাখবেন নন সেকিন বা তানবিনের পরে ইকফারুখর পনেরোটি তা সা জিম দাল জাল সেন সেন সদ পফ কাফ এই পনেরোটি অক্ষরে কোনো একটি অক্ষরে যখন নন সাক বা তানবিনের পরে আসবে তখন নাকের বা নিয়ে গোপন করিয়া গোনা করে পড়তে হবে তাহলে আমরা এখানে পড়ব ইয়াম সেন রেশ সুর ইয়াম সুর থাকিন অবস্থায় যদি তার ডাইনে বা পেশ হয় তাহলে র অক্ষরটা মোটা করিয়া পড়বেন কাফ মিম পেশকুম লেকুম। ইয়ান শুরুল্লাকুম রব র এর উপরে যখন জবর বা পেশে সবে র মোটা করে পড়তে হবে বা বু রব্বু কাফ মিম পেশ মনে রাখবেন মিম সাকিন এর পরে মেম যদি আসে অর্থাৎ মিম সাকিনে ইদগামে সাফায়্যরও খ মেম আসে তাহলে গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে রব্বুকুম মিম নুন মিন এটা হবে না এখানে নুন সাকিন তারপরে আবার দেখেন র এর উপরে তার্ডিদ রয়েছে যুক্ত অক্ষর এখানে প্রাধান্য পাবে মিম রজ্র মির ননসাকিনের পরে ইদগামে বেলাগনার অক্ষর দুইটি র লাম এই দুটি অক্ষরে কোনো একটি অক্ষর যখনই আসবে তখনই গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে তাহলে আমরা এখানে পড়ব মের রহ র হা অক্ষরটা হামসের অক্ষর এখানে বাতাসটা চালু রাখতে হবে রহ মেমজর মা তাজেত্তি হা খাড়াজ হি রহ ম্যাতি হি সম্মানিত দর্শক শ্রোতা আমরা এ জায়গায় যদি অক্ষ করি তাহলে অক্ষের নিয়ম অনুযায়ী আমাদের পড়তে হবে আমরা যে জায়গায় অক্ষ করব না কেন আমাদের দেখতে হবে শব্দের শেষ অক্ষরে কী আছে যদি শব্দের শেষ অক্ষরে খাড়া জবর মদের হরফ অথবা গোলতা ব্যতীত দুই জবর থাকে তাহলে এক জবর বাদ দিয়ে একালিপ টেনে পড়তে হবে আর অন্য সকল সময় সাকিন দিয়ে পড়তে হবে তাহলে আমরা এখানে সাকিন দিয়ে পড়ব তাহলে পড়তে হবে সম্মানিত দর্শক শ্রোতা এখানে আমরা অক্ষ করেছিলাম এখন এ জায়গায় যেহেতু শেষ করে সাকিন হয়েছে এখন এই অবস্থায় পড়তে হবে আর এখানে যেহেতু অক্ষের কোনো চিহ্ন নাই এজন্য আমি আবার এক দুই শব্দ আগের থেকে মিলিয়ে পড়েছি আপনারা এইভাবে পড়বেন গত পৃষ্ঠায় আমরা এ পর্যন্ত পড়েছি এখন আমরা তারপরের থেকে পড়ব আবার যখন আমরা রিডিং পড়ব তখন আমরা এই জায়গা থেকে মিলিয়ে পড়ব অবজবর ওয়া ইয়া পেশ ইউ ওয় ইউ হ্যাঁ হাই ইয়া হামজাজের ইয়ে ওয়া ইউ হাই ইয়ে লামজবল না কাফ মেম পেশ কুম মেম সেকেন্ডের পরে মেম সেকেন্ডে ঈদে গামে সাফা ইয়ার অক্ষর মেম আসছে গন্যার সাথে মিলিয়ে পড়বেন লা কুম মেম নঞ্জের মেন কোনো গুন্না হবে না কেন নন শ বা তানবিনের পরে ইজাহের অক্ষর ছয়টি হামজা হা আইন হা গইন খ এই ছয়টি অক্ষরের একটি অক্ষর এখানে হামজা আসছে স্পষ্ট করে পড়তে হবে মিম হামজা মিম মিমজর আম আর মনে রাখবেন মিম সেকিনের পরে মিম এবং বাবতীত অন্য অক্ষর আসলে স্পষ্ট করে পড়তে হবে গণ্য করা যাবে না আম রজের রি র অক্ষরের নিচে যখন জের আসবে তখন অক্ষরটা চিকুন করিয়া পড়তে হবে আমি ক্যাফ কুম এখানেও গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে মিম রজের মির রস থাকেন অবস্থায় যদি তার ডাইনে আসে তাহলে র রক্ষটা চিকুন করিয়া পড়তে হবে মির ফা জবর ফা পফ দুই জবর পান মির ফা পান এখানে এতে শেষ আমরা গোলতা ব্যতীত দুই জবরের উপরে যদি অক্ষ করি তাহলে এক জবর বাদ দিয়ে একালেক টেনে পড়তে হবে আর এই মদের নাম হলো ওয়াজ তাহলে আমরা এখানে অক্ষ করবো এমন মির ফা প

যাল ওয়া রুন গত পৃষ্ঠায় আমরা এ পর্যন্ত পড়েছি এখন আমরা তারপরে থেকে পড়ব জাল আলিফ যাবরে যা একলিপ্টেনে পড়তে হবে তালম যাবরে তাল যা তল ইয়া মিম ইয়া সরমি জেরের বামে যে সমালিয়া মাদর হরফ এ কলিপ্টেনে পড়বেন নুন জের নি ওয়া যবর ওয়া ওয়া ই

হামিম পেশ হুম তাপ রিজু হুম জাল আলিপজাবর জ্যা তা এখানে তা এই শিনের সাথে পড়তে হবে তা সিন জবর তশ মে মালিপজাবর ম্যা একলিপ্টন লামজের লি শিমা ওয়া হামিম হুম ওয়া হুম ফাজ জিম কলকলার অক্ষর সাকিন অবস্থায় আসছে ধাক্কা দিয়ে পড়তে হবে ফাজ ওয়াল সুপার ওয়া তা মিম দুই সোর তিম তানবিনের পরে ইদি গামে বা গুন্নার অক্ষর চারটি ইয়া ওয়াও মিম নুন নন সেকেন বা তানবিনের পরে এই চারটি অক্ষরে কোনো একটি অক্ষর আসলে গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে ফাজ ওয়া তিম মেম নুন স্যার মেন এখানে আবার গুন্না নাই নন সেকেনের পরে ইনসারের অক্ষর হাফ এই জন্য হাফস হু মেন হু মেন হু এখানে তো আছে এখানে অক্ষ করা উত্তম আমরা এখানে অক্ষ করলে হা অক্ষরটি শাকীন হবে এখন আমরা এখানে তাহলে পড়ব মেন এভাবে পড়ব আমার সাথে বলেন আমরা গত পৃষ্ঠায় এ পর্যন্ত পড়েছিলাম এখন আমরা যেহেতু এখানে অক্ষের কোনো চিহ্ন নাই অক্ষ করা যাবে না এখন আমরা এজন্য এক দুই শব্দ আগের থেকে আবার মিলিয়ে পড়ব তা পররি দর্শক সম্মানিত দর্শকশ্রোতা জায়গায় আমরা মিম অক্ষরের উপরে সাকিন রয়েছে অর্থাৎ সেস অক্ষরে সাকিন রয়েছে এই আমরা এই অবস্থায় পড়েছি এখন আমরা এক দুই শব্দ আগে থেকে আবার মিলিয়ে পড়ি ওয়া ই জা ওয়া বে তা পর ই জা তা শিমালী ওয়া হুম ফি ফাজ ওয়াতিম মেম জাল খারাজ একলিপ্টান লাম জার্লি জালি কাব্জবরকা যালিকা মিম নুন সর মিম গুননা হবে না হামজা খলা যবর আ একলিপ্টন ইয়া খলা যবর ইয়া একলিপ্টন তাহলে আমরা তিল আয়াতিল লম খলা যবর লা আল্লাহ শব্দের লামে দাইন যখন এভাবে জের আসবে তখন আল্লাহ শব্দের লাম চিকুন করে পড়তে হবে হাজরি আয়াতিল্লাহি এখানে আয়াতের মাঝখানে তো আছে এখানে وقف করা উত্তম তাহলে এখানে وقف করলে হাওক সাকিন হবে আর খাড়া জবর এখানে আছে একালিপ মদ একালিপ মদ এর পরের অক্ষরে অক্ষের কারণে যখনই সাকিন হবে তখনই কি করতে হবে মদে আর যে হবে তাহলে আমরা এখানে পড়ব আমার সাথে বলেন গনার সাথে মিলিয়ে পড়তে হবে

আমরা এই জায়গায় অক্ষ করলে দাল অক্ষরটা শাকীন হয়ে যাবে যেহেতু দাল কলকলার অক্ষর অক্ষের সময় শাকিন হলে তাও কল করা যাবে তাই আমরা এখানে কলকলা করবো অর্থাৎ আমরা এখানে পড়বো মুহুতাদ এভাবে পড়বো আমার সাথে বলেন নুন এর পরে এদিকে আমি বাগুননা অক্ষর ইয়ার সেগুননার সাথে মিলে পড়বেন ইয়া জ পেশ ইউজ লাম লামসের লিল ইউজ লিল ফাজবরফফা ল্যাম লুনজফল লাং ইক ফাগুন না ননসা কেনার পরে এক করতে আসতে এই জন্য নাকের পাশে নিয়ে গোপন করে আগুন না করে পড়ব। ফা লাং তাজবত্তা জিম জার্জি তাজি দাল জবদ্দা তাজি দা লামজবল্লাহ হাউল্টা পেশ হু এক তাজি দা লা হু ওয়াউজবর ওয়া লাম ইয়াজ লি ইয়ামিম দুই চাপর ইয়াম তানবিনের পর ঈদগামে বা গন্যার অক্ষর মিম আসতে এখানে গন্যার সাথে মিলিয়ে পড়তে হবে ওয়ালি ইয়াম মিম রপেশ মুর শি দাল দুই চাপর দান মুর এখানে আয়তে শেষ আমরা এখানে অক্ষ করলে গোলতা ব্যতীত দুই জবর রয়েছে এক জবর বাদ দিয়ে আমরা এক রেফ টেনে পড়ব তাহলে এখানে পড়ব মুর শিদা আমার সাথে বলেন ওয়ামাই

জাল আলিফ জবরিপ্টান তালাম জবর তাল মি একানি মে নিপ্টন সিনজবর তিনজর শি মেম আলিফ জবর ম্যাকিপ্টন লামি সিমা আলি এখানে অক্ষ করলে অক্ষর সাকিন হবে আর একালিপ মদের পরের অক্ষরে অক্ষের কারণে হবে আমরা তিন আলিপ্টনে পড়ব তাহলে এখানে পড়বো সিমা এভাবে পড়বো আমার সাথে বলেন ওয়ানু কল লিবু হুম দা তলয়ামিন দা তা সীমা অলসপর ওয়ান কাফিলামজুর কেল ওয়া কেল বা পিসবু হামিম হুম মনে রাখবেন মিমসকিন এর পরে মিমসাকিনে ইফে সাফো ইয়ের একটি বা এই যে এই অক্ষরটা যখন মেম শাকিনের পরে আসবে নাকের বাসিতে নিয়ে গোপন করে গন্যা করে পড়বেন তাহলে আমরা এখানে পড়বুহং দুই আলিফর ব্যানি তেং ইকফাগন্যা এখানে তানবেন এরপরে ইকফার অক্ষর জাল আসছে এই জন্য আমরা কি করব নাকের বাসিতে নিয়ে ইক ফাগন্যা করবো ব্য সি তুং জালি রিফজর রিপ্যান আইন গেছে বলে আই হ্যা দের হি জি অ আই হি বালামজের বিল ও প্র ওয়া স দিয়া দি বিল ওয়া এখানে ওয়াক্ফ করলে দা লক্ষর সাকিন হবে আর এক লিপ ম দে পরের অক্ষরে ওকফের মধ্যে আর যে হবে তিন আলিপ্টানে পড়বো আর যেহেতু দা লক্ষরটি কলকলা অক্ষর সাকিন অবস্থায় আমরা ধাক্কা দিয়ে পড়ব তাহলে এখানে পড়বো বিল ওয়া আমার সাথে বলেন

লাওয়াল লাম ইয়াজবুত লাই লাওয়াল লাই তাজবত্তা লাওয়াল লাইতা মিম নুন জার মিন কোন গুননা হবে না নুন সাকিনের পরে ইজহারের উপর হা আসছে এজন্য হাম ইমপ্রেশন এখানে গুননা নাই মিন হুম ফাজার ফি র আলিফ জবর র একলিপটান র ওয়াউ দুই জবর র তানবিনের পরে ইদগামে বাগুনার করে ওয়াউ আসছে গুননার সাথে মিলিয়ে পড়তে হবে ফি রাউ ওয়াল ওয়া লামা মিম পেশ লাম হাম জাজের লি মোলি লা মুলি ত্যবত্তা ওয়ালা মুলি ত্যা মেমডনজের মেন গন্যা নাই হামিম পেশ হুম এখানেও গন্যা নাই মেন হুম রেশ রো ব্যস ব্যানো ব্যান এখানে আয়াতে শেষ আমরা এখানে অক করলে গোলতা ভিতরে তো দুই জবর রয়েছে এক জবর বাদ দিয়ে এক লিফটেনে পড়বো এমদের নাম মদ্দে ওয়াজ তাহলে আমরা এখানে পড়বো رعبا أما بولين. لو اطلعت عليهم لوليت منهم فرارا ولملئت منهم ولملئت منهم رعبا صدق الله العظيم সম্মানিত দর্শক শ্রোতা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আপনারা আপনাদের বন্ধুদের নিকটে পৌঁছে দিন যাতে করে তারা ক্রিয়া বাণী সহজে শিখতে পারে আগামী ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে ঠিক তত সময় পর্যন্ত আপনারা নিরাপদে থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিকে